বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আজকে আমি টিস্যু পেপার প্রিন্ট করা দেখাবো। টিস্যু পেপারটা প্রিন্ট করার জন্য প্রথমে আমাকে স্ক্রিনটা এক্সপোজ দিতে লাগবে। তো আমি একটা খালি ফ্রেম নিয়েছি, নেওয়ার পর সেটার মধ্যে কোডিং করতেছি এখন। তো নর্মাল যে বিয়ের কাট যে ফ্রেমটি হয় ওটার মধ্যে করতেছি, আর টি শার্ট যেগুলো প্রিন্ট হয় ওটার কাপড় বা মেশটা আলাদা হয়। তো কোডিং প্রথম প্রথম দিকে একটু অসুবিধা হয়, কিন্তু পরবর্তীতে যখন কিছুদিন করবেন তখন খুব সুন্দরভাবে করতে পারবেন। আমি ফ্রেমটির পুরোটা কোডিং করিনি, কারণ হলো আমার যে ছাপানোর এরিয়াটা আছে খুব ছোটো। তো কোডিং মোটামুটি হয়ে গেছে। কোডিংটা আপনারা চেষ্টা করবেন যতদূর ভালো করে চারিদিক দিয়ে করার, কারণ পরে যদি কালি সরে যায় তুলতে একটু কষ্ট হয়। তো কোডিং ঠিকঠাক হয়ে যাওয়ার পর এটাকে হিটার দিয়ে ভালো করে শুকোতে হবে। আমি ভিডিও ছোটো করার জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো কোডিং হয়ে গেছে, এখন এটাকে হিটারে দিয়ে শুকোতে লাগবে। এমনকি ঠান্ডা সাথে সাথে জায়গায় রাখলে তাড়াতাড়ি শুকোবে না, অনেক টাইম লাগবে। তো আমার কাছে এজন্য হিটার আছে, রুম হিটার। আপনারা যারা স্কিনের কাজ করেন তাদের এটা অত্যন্ত প্রয়োজন ইমার্জেন্সি কাজ করার জন্য। আমি এটা সকালে এক্সপোজ দিতেছি, সকালে এখন বাইরে প্রচণ্ড রৌদ্র, যা দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। তো চেষ্টা করবেন এটা একটু অন্ধকারেই করার। এখন আমার ঘরে অন্ধকারই দেখা যাচ্ছে, দরজার নিচ দিয়ে যেটুকু আলো আসছে ওটুকুই দেখা যেতেছে, এখানে এদিক থেকে একটু বেশি দেখা যাইতেছে। তো একটু সকলে হাত দিয়ে চেক করে নেবেন যে শুকোতেছে কিনা। তো আমার মোটামুটি এটা শুকিয়ে গেছে, এটাকে আমি এক্সপোজ দেবো। যেটা দেখলেন একটু আগে ন্যাপকিন, তো আমার তো যেটা টিস্যু পেপার হয় হোটেল রেস্টুরেন্টে ইউজ করে ওটা, এটা হলো আমাদের এক্সপোজার। তো ভালো করে সকলে করে এক্সপোজার নিয়ে গিয়ে বসাতে হবে। এটাকে বসিয়ে দিলাম, এটা টিস্যুর এক কোণার মধ্যে হবে, যে কোনো এক সাইডে। এরপর এটিকে একটা সাদা কাগজে ঢাকতে হবে। এবং এরপর এটার উপরে ভারী দিতে লাগবে। ভারী বলতে আমি সবসময় বালু দিয়ে থাকি। এরপর কাপড় দিয়ে ঢেকে পুরো বালু দিয়ে দেবো, যাতে ভেতরে বালু না ঢুকতে পারে। দেওয়ার পর আমার কোডিং হিসেবে টাইম দিতে লাগে, আমার যে কোডিং করা আছে টাইম দিতে লাগে 6 মিনিট, অনেকে 2-3 মিনিটও দিয়ে দেয়। আবার টি শার্টের সময় অনেকটু টাইম বেশি দিতে লাগে। তো কোডিং হওয়ার পর এবার ধুয়ে নেওয়ার পালা। তো আমি এটাকে ধুয়ে নিয়েছি, এখন শুধু প্রিন্ট করলে হয়ে যাবে। তো প্রিন্টটা আমি করে ফেলেছি, যার জন্য দেখাতে পারতেছি না, সর্বের হচ্ছে দেওয়া আছে।